আমি বলে রিপোর্টটার মধ্যে প্রথম ফ্রেমটা ছিল চান্দিক হাতের সিং, অনেকেই ফেরেননি। দেখেন তিনি কিন্তু বাংলাদেশে ফেরার কথা না, তা বাংলাদেশ দল এখন ছুটি চলছে, ইংল্যান্ড থেকে তিনি চলে যেতে পারতেন, অস্ট্রেলিয়া না যেয়ে কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে এসছেন। অর্থাৎ হাতুরু সিং নিশ্চিতভাবে এসছেন, বলা যায় তিনি বিশ্বকাপের প্ল্যানটা এখানে তৈরি করতে চান। হ্যাঁ, নিশ্চয়ই কথাবার্তা হবে, এবং আমাদের এখন আমরা যতটুকু বুঝতে পেলাম যে এই স্টুডিওতে ঢোকার আগে বাইরে কিন্তু ঝড় হচ্ছে, ঢাকায় সে প্রশান্তির ঝড়, সম্ভবত বাংলাদেশ দল নিয়েও এরকম একটা ঝড়ের অপেক্ষায় আছে। কোন জায়গায় সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকবেন কি থাকবেন না, এই নিয়ে একটা ঝড় হবে সম্ভবত সামনে। সেই ঝড়ের প্রস্তুতিটা আমি বলবো যে হাতুরু সিং এখানে নিয়ে আসছেন কিছুটা এই সিরিজে। তরুণরা খুবই ভালো খেলেছে, দুর্দান্ত খেলেছে, সাকিব তামিমদেরকে বাইরে এসে তহিদ হৃদয় শান্তরা দেখিয়েছেন, হাসান মাহমুদের ব্রেন যেটা আমরা বলি, এই ছেলেটা খেলতে খেলতে মাথাটা তৈরি করেছেন তা না, তিনি আসলে মাথাটা নিয়ে ক্রিকেট খেলতে এসেছেন। হ্যাঁ, সেই জায়গাটা একটা বড় পরিবর্তন, এবং আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভবিষ্যতে অনেক ভালো কাজে দেবে।